গ্রাম দখলের লড়াইয়ের এখনো বেশ কয়েকদিন বাকি। এরই মধ্যে শাসক দলের জয়ের খবর এল আসানসোলের বারাবণীতে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল রাজ্যের শাসক দল। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় পঞ্চগেছিয়া, পানুরিয়া ও জামগ্রাম এই তিনটি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জয়ের খবর পেতেই উচ্ছ্বাসে মাতলেন দলের কর্মী সমর্থকরা। বারাবণী এলাকায় মিষ্টিমুখ ও সবুজ আবির খেলায় মাততে দেখা গেল কর্মীদের। জামগ্রাম, পানুরিয়া এবং পাঁচগেছিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। ইটিয়াপাড়াও প্রায় 14টার মধ্যে 7 রান কনটেস্ট হয়েছে। আপনার বারাবণীতেও 17টার মধ্যে 5 রান কনটেস্ট আছে। দোমাহিতে 2টো জিপি আনকনটেস্ট আছে, পোচাতে 1টা জিপি আছে, সমিতিতেও আমাদের 23টার মধ্যে 9টা আনকনটেস্ট হয়েছে। দেখুন, এখানে বিরোধীদের কোনো প্রার্থী নেই, একে ওকে ধরে কোনো ক্যান্ডিডেট করেছে। দেখলাম আমি দোমাহিতে, আমি দেখলাম চরণপুরের ক্যান্ডিডেট এসে দাঁড়াচ্ছে, কী বলে কাশিডাঙ্গাতে। ফরিদপুরের ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে কাশিডাঙ্গাতে। কোন দলের এরা? সব সিপিএম। এতে এখন ক্যান্ডিডেট নেই, মানুষ এদের সাথে নেই, মানুষ দিদির সাথে আছে, এমএলএর সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আর যে আসনগুলো ভোট হবে সেগুলো অনেক ভালো রেজাল্ট করবে। এখানে ভোট হবে নিজেদেরকে বাঁচানোর জন্য। এটা বিভিন্ন জায়গায় বলছে সন্ত্রাস হচ্ছে, বিভিন্ন রকমের হচ্ছে। যদি সন্ত্রাসে হচ্ছে তারা প্রায় 84,000 থেকে 86,000, আমি গতকালের রেকর্ড বলছি, 86,000 পঞ্চায়েত মেম্বারের ক্যান্ডিডেট দিয়েছে। যদি শান্তিপূর্ণ পরিবেশ না থাকতো তাহলে মনে হয় না ওরা একটাও ক্যান্ডিডেট দিতে পারতো। তাই বিরোধী দলকে একটাই বলবো যে ওইভাবে অপপ্রচার না করে নিজেরা শান্তি বজায় রাখুন, দেখবেন সব জায়গায় শান্তি থাকবে। বারাবণী ব্লকে এখন যা রিপোর্ট পেলাম আমি, বারাবণী ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত, পাঁচগেছিয়া, পানুরিয়া পঞ্চায়েত এবং জামগ্রাম পঞ্চায়েত, এগুলো তিনটেতেই উইদাউট কনটেস্টে প্রধান হয়ে গেছে অলরেডি। আরও যে পাঁচখানা পঞ্চায়েত আছে তাতেও এক একটা পঞ্চায়েতে হয়তো 2-3টে করে ক্যান্ডিডেট দিয়েছে, 3-4টে করে দিয়েছে। ওগুলোতেও যেখানে হয়তো 12টা আছে সেখানে হয়তো 5-6টা জায়গায় দিতে পারেনি, এই অবস্থায় পড়ে আছে। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। পেশ হ্যায় টিভিএস জুপিটার 125। নয়া টিভিএস জুপিটার 125 চল রহা হ্যায়। ইসমেঁ হ্যায় সবসে জ্যাদা স্টোরেজ, যানি দো হেলমেটস রখনে কি জি। টিভিএস জুপিটার 125, জ্যাদা সে ভি জ্যাদা। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161138, 7477161139 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ।
প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।